নমস্কার, আবার একটা নতুন এপিসোড নিয়ে এসেছি আপনাদের সামনে। এটা শুধু আমাদের চ্যানেল না, এটা আপনাদের সবার চ্যানেল। আপনাদের পছন্দ মতো প্রোগ্রাম আমরা করতে চাই, তাই আমাদের জানান আপনারা কি দেখতে চান, কোন ব্যক্তি সম্পর্কে জানতে চান বা কোন ছবির ব্যাপারে আপনারা জানতে চান, আমরা সেটা নিয়ে এপিসোড করব। কারণ এটা শুধু আমাদের চ্যানেল নয়, এটা আমার আপনাদের সম্পর্কের চ্যানেল, তাই দুজনের ভালো লাগা খারাপ লাগাটাই এখানে গুরুত্বপূর্ণ। আজকে এমন একজন অভিনেতাকে নিয়ে আমরা কথা বলতে চলেছি যিনি সর্বভারতীয় স্তরে পরিচিত হলেও আমরা সেভাবে তাকে দেখতে পাইনি। হয়তো আমাদের আগের জেনারেশন তাকে দেখতে পেয়েছিল অভিনেতা বা হিরো হিসেবে, নায়ক হিসেবে। আমরা আজকে কথা বলছি নায়ক, গায়ক এবং নাট্য ব্যক্তিত্ব অসিত বরণকে নিয়ে। অসিত বরণ, যার পুরো নাম অসিত বরণ মুখোপাধ্যায়, তিনি জন্মগ্রহণ করেন 1913 সালে 19 নভেম্বর। জ্ঞানপ্রকাশ ঘোষের কাছে তবলা শিখে তিনি তবলা বাদক হিসেবে প্রথমে বেতার কেন্দ্রে এবং তারপর গ্রামোফোন কোম্পানিতে চাকরি করতেন। তার সুন্দর কণ্ঠের জন্য তিনি মাঝে মাঝে গানও গাইতেন। নিখিল ভারত সঙ্গীত সম্মেলনে তার তবলা বাজানো শুনে পাহাড়ি সান্যাল তাকে নিউ থিয়েটার্সে নিয়ে আসেন অভিনয়ের জন্য। আমরা জানি পাহাড়ি সান্যাল তখনকার বিখ্যাত নায়ক এবং গায়ক, হিন্দি এবং বাংলা ছবিতে চুটিয়ে কাজ করছেন। আমরা পাহাড়ি সান্যালকে নিয়ে এপিসোড করেছি, না দেখলে অবশ্যই দেখে নেবেন। ফিরে আসি অসিত বরণের কথায়। পাহাড়ি সান্যাল তাকে নিউ থিয়েটার্সে নিয়ে যাওয়ার আগে তবলা বাজানোর সুবাদে চলচ্চিত্র জগতের সঙ্গে তার পরিচয় ঘটেছিল। তিনি প্রথম কাশীনাথ ছবিতে নায়ক হিসেবে কাজ করেন, তারপর হিন্দি ছবি পরিণীতাতে নায়ক হিসেবে কাজ করে সর্বভারতীয় স্তরে স্বীকৃতি পান অসিত বরণ মুখোপাধ্যায়। এবং ওয়াপাস ছবিতে কাজ করার পর সারা ভারতবর্ষে তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। ওই ছবিতে তার নিজের কণ্ঠে গান হাম কোচওয়ান, হাম কোচওয়ান গানটি তাকে রাতারাতি বিখ্যাত করে দেয়। চলাচল, পাঞ্চত পা এবং মা প্রভৃতি ছবিতে তার অভিনয়ের দক্ষতা দেখে মানুষ মুগ্ধ হয়েছিল। উত্তম কুমার যখন যুবক ছিলেন এবং সিনেমা দেখতে যেতেন, তখন তিনি ভাবতেন অসিত বরণের মতো হিরো হবে। অসিত বরণ তার চোখে আদর্শ নায়ক ছিল। চলচ্চিত্র জগতে তার ডাকনাম ছিল কালোদা। রসরঙ্গ নামে তিনি একটি নাট্য দল তৈরি করেছিলেন এবং এই দলের মাধ্যমে শেষ জীবনে শোভাবাজারের বিকে পালের বাড়িতে নুটু মুখোপাধ্যায়ের সহযোগে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জীবনের ঘটনাবলি সঙ্গীত আকারে পরিবেশন করতেন। মাত্র 4 বছরের মধ্যে পরপর 3টি সুপারহিট ছবিতে অসাধারণ গান গাওয়ার নজির গড়েছিলেন অসিত বরণ মুখোপাধ্যায়। তার অভিনয় এবং গান বাংলা তথা ভারতীয় চলচ্চিত্রে উজ্জ্বল হয়ে থাকবে। আবার দেখা হবে আগামী পর্বে, আবার কোনো মানুষ বা নতুন কোনো ছবি নিয়ে আমরা কথা বলব। নমস্কার।